বন্ধুগণ, এখানে বিচার বিভাগের কোনো স্বাধীনতা নেই। বিচারকদেরকে তারা দলীয় বিচারককে পরিণত করেছে। এখানে প্রশাসনের কোনো স্বাধীনতা নেই, তারা তাদের নির্দেশে কাজ করে। এখানে আইন মন্ত্রী যিনি, তিনি তালিকা করে দেন কাকে কাকে বিচারটা আগে করতে হবে, সেগুলো ব্যবস্থা করে দিয়েছেন, সেল করেছেন একটা, এবং সেখান থেকে আবার তাদের বিচার হয়। কোন দেশে বাস করছে? তাই আমরা যখন ছোট ছিলাম তখন আপনার রাতে ঘুমাতে তো দুষ্কর্ম করতে মা জোর করে বিছানায় শুয়ে দিয়ে একটা গান গাইত, সেটি ঘুমালো, পাড়া দিলালো, পড়ে গিয়েলো। তো আমরা মুরগি সম্পর্কে আমাদেরকে ধারণা তৈরি করা হতো, ভয় পেয়ে যেতাম বা তুমি, এরা হচ্ছে সেই পড়কি, এরা আসবে লুট করবে নিয়ে চলে যাবে, কোন দায় দায়িত্ব না। বন্ধুরা, এদেশের মানুষ লড়াই করেছে, বুকে রক্ত দিয়েছে, এখন দিচ্ছে। এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের দলের এই এক বছরে যদি থেকে আমরা আপনার রাস্তায় বেরিয়ে আন্দোলন শুরু করেছি, 23 জন যুবক তারা প্রাণ দিয়েছে অন দ্য স্ট্রিট পুলিশের গুলিতে। তার আগে আমাদের 648 জন নেতা কর্মীকে ইলিয়াস আলী সহ চল্লিশ অংশ থেকে গুম করে দেওয়া হয়েছে। আমাদের শত সহস্র নেতা কর্মীর বিরুদ্ধে লক্ষ লক্ষ 45 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, ফেক মামলা। এই সরকার কত ভীত সন্ত্রস্ত থাকেন, এখন এই মিথ্যা মামলাগুলো দিয়ে 8 বছর আগে মামলা দিয়েছে যার কোনো ভিত্তি নেই, গায়েবি, তারা এখন ওই মামলার সাজা দেওয়া শুরু করেছে। এই সাজাতে আমাদের ভাইস চেয়ারম্যান সাজান সাহেব, তাকে আমাদের জাতীয় পার্টির লিঙ্কন সাহেবকে, আপনার হাবিবুর রহমান হাবিবকে সহ 15 জন কে 4 বছর করে সাজা দিয়েছে। আমাদের ছাত্র দলের তেজগাঁ শাখার 18 জনকে গত পরশু তারা 2 বছর করে সাজা দিয়েছে। আমানুর রহমান সাহেবকে আবার সাজা দিয়েছে, আমরা খারিজ হয়ে গিয়েছিল হাইকোর্ট, সেটাকে আবার তুলে নিয়ে এসে সাজা দিয়ে তাদেরকে আপনারা আবার জেলে পাঠিয়েছে।